সতর্কতা আগেই দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিন্তু সেই সতর্কতা সত্যি করে ইতিমধ্যেই করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। করোনার এই তৃতীয় ঢেউয়ের প্রভাব দেশ সহ রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আংশিক লকডাউন ঘোষণা করেছে, আর সেই আংশিক লকডাউনকে সফলভাবে সম্পূর্ণ করতে পুলিশ প্রশাসন মাঠে নেমে পড়েছে। সোমবার গঙ্গারামপুর থানার পক্ষ থেকে গঙ্গারামপুর শহরের রাস্তাঘাট, শপিং মল, বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা, মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, গঙ্গারামপুর থানার আইসি সমীর দেউসা, গঙ্গারামপুর থানার টাউন বাবু বিশ্বজিৎ বর্মন সহ একাধিক পুলিশ কর্মীরা। পথ চলতে সাধারণ মানুষের মুখে মাস্ক না থাকার কারণে তাদের হাতে মাস্ক তুলে দিলেন পুলিশ কর্মীরা। পাশাপাশি মাস্ক থাকা সত্ত্বেও না পড়ার কারণে 10 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। প্রতিনিয়ত এই ধরনের অভিযান চালানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা। স্যার, মূলত কি আজকে করার জন্য আপনারা বেরিয়েছেন? কোভিড চলছে জানা আছে, তার সঙ্গে গভর্নমেন্ট গাইডলাইনও কিছু এসেছে, রেস্ট্রিকশনস কিছু এসেছে, তো সেই জন্য আমরা একটু শহর জুড়ে ঘোরাঘুরি করছি। এটা সারা জেলা ঘুরে চলছে, সবাই মাস্ক পরে আছে কিনি, আর মলে আমরা ঢুকেছি, পার্টিকুলারলি মলে যে গাইডলাইনসগুলো আছে গাইডলাইনসগুলো আমরা ফলো করছি। কতজনকে অ্যারেস্ট করলেন স্যার এই মুহূর্তে? 10 জনকে করেছে। 10 জনকে অ্যারেস্ট করেছেন, মূলত তাদের কি মাস্ক ছিল না জন্যই? মাস্ক ছিল না। কতদিন এই অভিযান চলবে স্যার? অভিযানটা অনেক কতদিন চলবে এরকম হবে? এটা কন্টিনিউ আছে। পাশাপাশি বুনিয়াদপুর পৌরসভা সহ বংশারী ব্লকের সমস্ত সেলুন ও লেডিস পার্লার বন্ধ করে দিল পুলিশ প্রশাসন। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বংশারী থানার আইসি মনোজিৎ সরকার, গঙ্গারামপুর পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য এবং বংশারী ব্লকের বিডিও সুদেশ নাপাল। এই প্রসঙ্গে বংশারী ব্লকের বিডিও সুদেশ নাপাল জানান, কোন এলাকা আজকে ম্যাডাম কি করলেন? আজকে আমরা মেইনলি বুনিয়াদপুরে যে একদম প্রপার এরিয়াটা আছে যেটা সবচেয়ে জনবসতিপূর্ণ সেখানেই আমরা ভিজিটটা করছি, তো দেখা যাক এরপরে আমরা গ্রামাঞ্চলেও যাব। কি অভিযান করলেন? আজকে মেইনলি যেহেতু কালকে বিধি নিষেধের একটা নির্দেশিকা এসছে, তো সেটা অনুযায়ী আমরা যেই পার্লারগুলো আছে, সেলুনগুলো আছে, যেগুলো টোটালি বন্ধ থাকার কথা, ওগুলোতে আমরা ভিজিট করছি, ওনাদের একবার জানিয়ে দিচ্ছি, অনেকগুলো আমরা বন্ধও পেয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।